আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কক্সবাজারের অন্যতম একটি সুন্দর বীচ, যেটির নাম হচ্ছে পাটুয়ারটেক বীচ। আজকের পুরো ভিডিও জুড়ে থাকবে পাটুয়ারটেক বীচের সৌন্দর্য এবং এখানে যাওয়া এবং আসার সকল তথ্যাদি। তো চলো আমরা মেরিন ড্রাইভ ধরে যেতে যেতে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে থাকি। পাটুয়ারটেক বীচে আমরা এসেছিলাম কলাতলি অথবা ডলফিন মোড় থেকে। বেশিরভাগ পর্যটকই ডলফিন মোড় অথবা কলাতলি বীচ অথবা সুগন্ধা বীচের আশেপাশে থাকতেই পছন্দ করে। আর কক্সবাজারের অন্যান্য বীচ যেমন কলাতলি, সুগন্ধা এবং লাবণী বীচের মতোই পাটুয়ারটেক বীচও একটি বীচ। তবে আমার কাছে কক্সবাজার ভ্রমণে গিয়ে কলাতলি বীচ, সুগন্ধা বীচ, লাবণী বীচ আর ইনানি বীচ আর হচ্ছে পাটুয়ারটেক বীচ, এই বীচগুলোর মধ্যে সব থেকে সুন্দর এবং সবচেয়ে মনোমুগ্ধকর মনে হয়েছে পাটুয়ারটেক বীচটিকে। আমার কাছে খুবই ভালো লেগেছে পাটুয়ারটেক বীচটিকে। আমার এটা একদমই নিজস্ব মতামত, আমি জানি না, আমার কাছে এত বেশি এই জায়গাটাতে আমি খুব বেশি সময় ছিলাম না, বাট যতটুকু সময় ছিলাম আমার ভীষণ 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 ভালো লেগেছে। এখানকার কোরাল পাথর আর এখানে সমুদ্রটা কেমন জানি খুব বেশি উত্তাল ছিল। যখনই ঢেউগুলো পাথরের গায়ে এসে আঘাত করছিল তখন কেমন জানি অন্যরকম এক সৌন্দর্য উপভোগ করছিলাম। সাবধানে, তোমরা দেখতেই পাচ্ছ সাগরের উত্তলতা কিভাবে পাথরের উপর আছড়ে পড়ছিল সমুদ্রের ঢেউগুলো। অসম্ভব সুন্দর একটি দৃশ্য। আর আমরা এখানে এসেছিলাম ডলফিন মোড় থেকে একটি অটো রিজার্ভ নিয়ে। আমাদের হচ্ছে আস্তে আস্তে পাটুয়ারটেক বীচ, ইনানি বীচ এবং হিমছড়ি সাইন্স সিটগুলো দেখব বা দেখেছি। আমরা প্রথমেই অটোটি নিয়ে একদম সরাসরি চলে এসেছি পাটুয়ারটেক বীচ। এখানে আমরা কিছু সময় ঘোরাঘুরি করে তারপর যাওয়ার পথে আমরা হচ্ছে ইনানি বীচ এবং হিমছড়ি দেখব। তো আমাদের অটোটি যাওয়া এবং আসায় আমরা 900 টাকা রিজার্ভ করেছিলাম। পাটুয়ারটেক বীচের কিছু বিশেষত্ব রয়েছে। আর হ্যাঁ, এই বিশেষত্বগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পাথর, এগুলোকে বলা হয় কোরাল পাথর। আর এই পাথরগুলো শুধুমাত্র সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপেই দেখা যায়। তো সেই হিসেবে আমি বলবো কিছুটা হলেও পাটুয়ারটেক বীচে আসলে সেন্ট মার্টিনের স্বাদ পাওয়া যাবে আর সেন্ট মার্টিনের সৌন্দর্যও কিছুটা উপভোগ করা যাবে। আর দেখতেই পাচ্ছ একটি বাচ্চা এখান থেকে ঢেউয়ের প্রতিটি ঢেউয়ের সাথে সাথে শামুক, ঝিনুক এগুলো আসছিল। তো একটি বাচ্চা কুড়াচ্ছিল, আমি আবার সেখান থেকে একটু দেখে নিলাম। এরপর হচ্ছে গিয়ে এখানে শুধু বাচ্চাটা না, অনেকেই এই জিনিসগুলো কুড়াচ্ছিল, আমি নিজেও কুড়িয়েছি, আমার মেয়ে, আমার ছেলে, মানে সবাই আমরা কুড়িয়েছি। আর এই কুড়ানোটার মধ্যে যে কী একটা মজা ছিল আসলে বলে বোঝাতে পারবো না। আর এই জায়গাটা এত বেশি সুন্দর যা আমি হচ্ছে কলাতলি বীচে পাইনি, ইনানি বীচে পাইনি, সুগন্ধা বীচেও পাইনি। অসম্ভব সুন্দর একটি জায়গা আর ওয়েদারটাও খুবই ভালো ছিল। পাটুয়ারটেক বীচটি এই বিশাল বিশাল কোরাল পাথরের জন্য স্থানীয়দের কাছে পাথরের রানী সমুদ্র সৈকত নামেও পরিচিত। আর পাটুয়ারটেক বীচটিকে শুধুমাত্র এই পাথরগুলোর জন্যই পাথরের রানী বলে আখ্যায়িত করা হয়। ছবি তুলবে না?
আর একটা জিনিস, সেটা হচ্ছে এই বিচের কোল ঘেঁষেই কক্সবাজারের সবচেয়ে বড় এবং উঁচু পাহাড়টি অবস্থিত, যা তুমি অন্যান্য বিচ থেকে এইরকম দেখতে পাবা না। এই বিচ থেকেই এত সুন্দর, এক সাইডে হচ্ছে সমুদ্রের সৌন্দর্য, অন্য সাইডে পাহাড়ের সৌন্দর্য, আর পাথরগুলো তো আছেই, এক অন্যরকম সৌন্দর্যের মধ্যে তোমাকে নিয়ে যাবে।